আমারে করো তোমার বিনা লহ গো লহ তুলে উঠিবে বাজি তন্ত্রীগুলি মোহন অঙ্গুলে। শরণাগতর শুরুতে আপনাদের সৌমিত্র বসুর এই প্রার্থনা আমারে করো তোমার বিনা শুনছেন 92.7 BGFM এ অনেক গান আর সৌমিত্র বসুর কথা। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে মঙ্গলবার 26শে বৈশাখ 1429, ইংরেজির 10ই মে 2022, তিথি বৈশাখ, শুক্লপক্ষ নবমী, নক্ষত্র মঘা, সূর্যোদয়ের সময় ভোর 5:54, সূর্য অস্ত যাবার সময় বিকেল 6:03। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ, রাত্রি 6:40 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সৌমিত্র বসু প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় সশরীরে মানে ভিডিও মারফত আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, আড্ডা মারে। সব দিন যে পারে এমনটা বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু প্রাণপণে চেষ্টা করে এবং অনেকদিনই পারে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমাদের আজকের বিষয় হচ্ছে বাণিজ্য। মহাভারতের যুগে বাণিজ্য কিরকম ছিল তাই নিয়ে দুটো চারটে কথা বলবো আপনাদের, না গল্প বলবো না, কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তারপরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পার্ষদ যারা আছেন তাদের নিয়ে কথা, চিঠির উত্তর এবং শেষে বাইরে দূরে। তাহলে এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। এই অনুষ্ঠান সূচি সামনে রেখে প্রথমে পুরাণ চিরন্তন, মহাভারতের কথা বলবো, বাণিজ্যের কথা বলবো, কিন্তু তার আগে গান শোনাবো 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে আমি আপনাদের বলবো বাণিজ্যের কথা। মহাভারতের যুগে বাণিজ্যের কতগুলো নিয়ম কানুন ছিল, কতগুলো প্রথা ছিল, সেরকম কয়েকটা প্রথার কথা বলবো আপনাদের। যেমন ধরুন, বাণিজ্যটা করবে কারা, এটা একেবারে নির্দিষ্ট করা ছিল যে বাণিজ্যটা বৈশ্যরাই করবে, সেটাই হলো তাদের কাজ, তাদের অধিকার। না, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা যে বাণিজ্য একেবারে করত না এমনটা নয়, কিন্তু সেইটা বলা হতো আপদবৃত্তি, মানে আপদবৃত্তি আর কি, মানে যেটা করার কথা নয় কিন্তু করছে আর কি, করা যাবে, কিন্তু আসলে বাণিজ্যের কাজটা করার কথা বৈশ্যদের। একটা কথা বলি, সকালবেলা দুধ আনতে যান তো, পয়সা দিয়ে দুধ কেনেন, মাংস তো নিশ্চয়ই পয়সা দিয়ে কেনেন, আর তেল, তেলও তাই। না, এই কথাটা কেন বললাম, সেই যুগে মহাভারতের যুগে বাণিজ্যে দুধ, মাংস আর তেল এবং এরকম দু একটা জিনিস, সেইগুলোর বিক্রি নিষেধ করা হয়েছিল। হ্যাঁ, মানে দুধ, মাংস আর তেল কেউ বিক্রি করতে পারবে না, কেউ কিনতেও পারবে না, ওগুলো এমনি এমনি পেতে হবে। দুধ, মাংস আর তেল, আহা হা হা হা, ভেবে দেখুন তো কি সুন্দর দিন ছিল। মাংস কিনতে গেলে এখন মাংসের কেজি কত করে, আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না, দুধ কিনতে পয়সা দিতে হচ্ছে না, তেল কিনতে পয়সা দিতে হচ্ছে না, আমি জানি না সেই তেলের মধ্যে পেট্রোলও পড়বে কিনা। আর একটা কথা বলি আপনাদের, বাণিজ্য বিষয়ে নৃপতির কর্তব্য কি, সে যুগে যা ছিল এ যুগেও মোটামুটি তাই। ব্যবসায়ীদের সমস্ত রকমের সুযোগ সুবিধা করে দেওয়াটা হচ্ছে রাজার কাজ। ব্যবসার উন্নতি নৃপতির বা রাজা যেভাবে ব্যবস্থা ট্যাবস্থা করে দিয়েছেন তার উপর অনেকটা নির্ভর করে। অর্থাৎ আমাদের এখানে যেমন সরকার যেমন করে ব্যবস্থা করে দেন সেই অনুযায়ী ব্যবসাপত্র হতে পারে, সে যুগেও তাই ছিল, স্বভাবতই তাই থাকবে। তো যদি
রাষ্ট্রের কোনো ব্যবস্থার গোলমালের ফলে বাণিজ্যের উন্নতি আটকে যায়, তাহলে তার জন্য রাজাই দায়ী থাকবেন। এমনকি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কি না হবে তাই নিয়ে যদি কোনো বণিক, অভিজ্ঞ বণিক, দক্ষ বণিক, তার মনে কোনো সংশয় উপস্থিত হয়, তবে বুঝতে হবে যে বাণিজ্য সম্বন্ধীয় আইন কানুনের ব্যাপারে রাজার কোনো একটা ত্রুটি আছে। রাজা এমনভাবে আইন করবেন যাতে বণিকের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। ভাবুন, মহাভারতের যুগের কথা বলছি, কিন্তু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। বলি, বাইরে থেকে যারা বাণিজ্য করতে আসছেন তাদের ব্যাপারে কিরকম কি ব্যবস্থা? বণিকদের নিয়ে কথা হচ্ছে তো, মহাভারতের যুগের বণিকদের বাণিজ্য এই সমস্ত নিয়ে কথা হচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো বিদেশ থেকে যে সমস্ত বণিকেরা এখানে ব্যবসা করতে আসছেন তারা যত রকমের সুযোগ সুবিধে পেতে পারেন রাজা সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। কোন ঠগ ধূর্ত তাদের বঞ্চনা করল, তাদের ঠকিয়ে নিল, এটা হতে পারবে না। এ ব্যাপারে রাজাকে বিশেষভাবে নজর রাখতে হবে। তারা যাতে সে শহরে বলুন, গ্রামে বলুন, সমস্ত জায়গায় খুব নিরুপদ্রবে, নিরুদ্বেগে, সসম্মানে তাদের যা জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করতে পারেন, সে বিষয়ে জানবার জন্য রাজধর্মে নানা রকমের উপদেশ দেওয়া হয়েছে। যুধিষ্ঠিরের প্রতি নারদের উপদেশ ছিল এই ব্যাপারে, যে বাইরে থেকে যে বণিকেরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসছে তাদের কোন রকমের অসুবিধে করা চলবে না। তার কারণটা বুঝতে পারেন আপনারা, বাণিজ্যের ওপরই তো রাজ্যের অর্থনৈতিক অবস্থাটা নির্ভর করে। কাজে কাজে বণিকদের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা তো রাজার কর্তব্য। তো আর একটা বলি, রাজসভায় বণিকদের আদর এবং যে নগর খুব সমৃদ্ধ সেখানে বিদেশিরা এলে সেখানে কিরকম ভাবে তাদের দেখা হতো, রাজসভায় কিন্তু বণিকদের খুব সম্মান ছিল। রাজপুরীতেও বণিকদের ব্যবসার নানান রকম সব ব্যবস্থা করে দেওয়া হতো। তো এই যে বৈদেশিক যে বণিকেরা, তারা যত আয় করতেন সেই অনুযায়ী তাদের রাজকর দিতে হতো। তাহলে বুঝতেই পাচ্ছেন, এমনি এমনি রাজা যে সমস্ত সুবিধে টুবিধে করে দিচ্ছেন এমনটা নয়। তারা যত ব্যবসা করবেন তত বেশি করে তারা রাজকর দেবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স যাকে বলে বা প্রফেশনাল ট্যাক্স যাকে বলে। কাজে কাজে যত বেশি বিক্রি করতে পারবেন যত বেশি লাভ হবে তাতে রাজার লাভ, তাই না? তো ঠিক কত পার্সেন্ট কর ধার্য করা হতো সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশ নেই, কিন্তু কোন প্রকার অত্যাচার তাদের উপর করা হতো না, অতিরিক্ত কর আদায়ের জন্য পীড়াপীড়িও কিছু করা হতো না। এই অবধি থাক ব্যবসা বাণিজ্যের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনলেন মহাভারতের যুগে ব্যবসা বাণিজ্য এবং সে ব্যাপারে যারা রাজা ছিলেন তারা কি চোখে দেখতেন যারা বাণিজ্য করছেন তাদের, বিদেশ থেকে আসা বণিকদের, দেশের বণিকদের, তাই নিয়ে কথাবার্তা হল। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমি সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি, এই লেখাটির নাম মানুষের যথার্থ স্বরূপ। লন্ডনে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি আপনাদের। মানুষ এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে এতটা আসক্ত যে সহজে সে উহা ছাড়িতে চাহে না, কিন্তু এই বাহ্য জগৎকে যতদূর সত্য ও সার বলিয়া বোধ হউক না কেন, প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক জাতির জীবনেই এমন একটি সময় আসে যখন অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করিতে হয় জগৎ কি সত্য। যে ব্যক্তি তাহার পঞ্চেন্দ্রিয়ের সাক্ষ্যে অবিশ্বাস করিবার বিন্দুমাত্র সময় পায় না, যাহার জীবনের প্রতি মুহূর্তেই কোনো না কোনো রূপ বিষয় ভোগে নিযুক্ত,
মৃত্যু তাহারও নিকট আসিয়া উপস্থিত হয় এবং তাহাকেও বাধ্য হইয়া জিজ্ঞাসা করিতে হয়, জগৎ কি সত্য? এই প্রশ্নেই ধর্মের আরম্ভ এবং ইহার উত্তরেই ধর্মের পরিসমাপ্তি। এমনকি প্রণালীবদ্ধ ইতিহাসেরও পূর্বে সুদূর অতীতকালে সভ্যতার অস্ফুট উষাকালেও সেই রহস্যময় পৌরাণিক যুগেও আমরা দেখিতে পাই এই একই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, জগৎ কি সত্য? কবিত্বময় কঠোপনিষদের প্রারম্ভে আমরা এই প্রশ্ন দেখিতে পাই। কেহ বলেন, মানুষ মরিয়া গেলে তাহার আর অস্তিত্ব থাকে না। আবার কেহ বলেন, না, তখন তাহার অস্তিত্ব থাকে। ইহার মধ্যে কোনটি সত্য? এ প্রশ্নের অনেক প্রকার উত্তর প্রদত্ত হইয়াছে। যাবতীয় দর্শন ও ধর্ম প্রকৃতপক্ষে এই প্রশ্নেরই বিভিন্ন প্রকার উত্তরে পরিপূর্ণ। এর পরে কি, প্রকৃত সত্য কি? অনেকে আবার এই প্রশ্নকে, প্রাণের এই অশান্ত জিজ্ঞাসাকে থামাইয়া দিতে, দাবাইয়া দিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু যতদিন জগতে মৃত্যু বলিয়া কিছু থাকিবে, ততদিন এই দাবাইয়া দিবার চেষ্টা সর্বদা বিফল হইবে। আমরা মুখে খুব সহজে বলিতে পারি, জগতের অতীত সত্তার অন্বেষণ করিব না, বর্তমান মুহূর্তেই আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আবদ্ধ রাখিব, ইন্দ্রিয়াতীত বস্তুর চিন্তা করিব না বলিয়া খুব চেষ্টা করিতে পারি, আর ইন্দ্রিয়গ্রাহ্য বাহিরের সবকিছু আমাদিগকে সংকীর্ণ সীমায় আবদ্ধ রাখিতে পারে, সমুদয় জগৎ মিলিয়া বর্তমানের ক্ষুদ্র সীমার বাহিরে দৃষ্টি প্রসারণে বাধা দিতে পারে। কিন্তু যতদিন জগতে মৃত্যু থাকিবে, ততদিন এই প্রশ্ন বারংবার জিজ্ঞাসিত হইবে। আমরা এই যে সকল বস্তুকে সত্যের সত্য, সারের সার বলিয়া ওইগুলির প্রতি আসক্ত, মৃত্যুই কি ইহাদের চরম পরিণাম? জগৎ তো এক মুহূর্তেই ধ্বংস হইয়া কোথায় চলিয়া যায়? গগনস্পর্শে অত্যুচ্চ পর্বত, নিম্নে অতল গহ্বর যেন মুখব্যাদান করিয়া গ্রাস করিতে আসিতেছে। এই পাহাড়ের ধারে দাঁড়াইয়া যত কঠোর অন্তঃকরণই হোক, নিশ্চয় শিহরিয়া উঠিবে আর জিজ্ঞাসা করিবে, এসব কি সত্য? কোন মহাপ্রাণ ব্যক্তি সারা জীবন ধরিয়া সমস্ত শক্তি দিয়া একটু একটু করিয়া যে আশার সৌধ নির্মাণ করিলেন, এক মুহূর্তে তাহা উড়িয়া গেল, এগুলো কি সত্য? এই প্রশ্নের উত্তর দিতেই হইবে। কালক্রমে এই প্রশ্নের শক্তি হ্রাস পাইবে না, বরং কালস্রোতে যতই উহার শক্তি বৃদ্ধি পাইবে, ততই উহা হৃদয়ের উপর গভীর বেগে আঘাত করিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, ফিরে আসব গানের পর। গতদিন বলেছিলাম রসিক ম্যাথুরের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, মনে আছে তো? আজকে বলবো নীলকণ্ঠ মুখুজ্জের কথা। নীলকণ্ঠ মুখুজ্জে গান শোনাতে আসে ঠাকুরকে, বড় ভালো গান গায়, যে শোনে সেই মজে। আহা, নীলকণ্ঠের গান কি চমৎকার, শ্রীমা বলছেন। ঠাকুর চলে যাওয়ার পর শ্রীমাও শুনতে খুব ভালোবাসতেন, ঠাকুর বড় ভালোবাসতেন। কি আনন্দেই তখন ছিলাম, কত রকমের লোকই তার কাছে আসত, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। এই হচ্ছেন নীলকণ্ঠ মুখুজ্জে, গান করেন। একজন ছিলেন অভিনেতা, নোটো, তিনি ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলেন, ঠাকুরের ভালোবাসা পেয়েছিলেন। আরেকজন, তিনি গান করেন, কীর্তন করেন, নীলকণ্ঠ মুখুজ্জে, তিনিও ঠাকুরের ভালোবাসা পেয়েছেন। একদিনের কথা বলি আপনাদের, ঘরে মেঝেতে মাদুরের ওপর বসে আছেন ঠাকুর, তো দীননাথ খাজাঞ্চিও তাকে দর্শন করতে এসছে, পাঁচ ছজন লোক এদিক ওদিক বসে আছে। এর মধ্যে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ঘরে ঢুকল নীলকণ্ঠ। তাকে দেখে ঠাকুর বললেন, আমি ভালো আছি। নীলকণ্ঠ যুক্ত করে বলল, আপনি ভালো আছেন, আমায়ও ভালো করুন,
এই সংসারে পড়ে রয়েছি। ঠাকুর বললেন, না না, পাঁচজনের জন্যে তো তিনি রেখেছেন তোমাকে সংসারে, পাঁচজনের সেবাতেই তো ঈশ্বর পুজো গো। তিনি তোমার কাজের মধ্যে দিয়ে পুজো নিচ্ছেন, কাজ যেমন হোক পুজো ঠিকই হচ্ছে। বলো তাঁর সংসার, যাদের সেবা করছি তারা তাঁরই প্রতিনিধি। ঠাকুর আরো বলছেন, এই যে ধরো তুমি যাত্রাটি করছ, হ্যাঁ, তা তোমার ভক্তি দেখে কত লোকের কত উপকার হচ্ছে বলো তো। আর তাছাড়া তুমি যদি এখন ছেড়ে দাও, এই যে সব সাঙ্গপাঙ্গ তোমার যারা আছে তারা এখন কোথায় যাবে? এ খুব যুক্তিসঙ্গত কথা। নীলকণ্ঠ মুখুজ্জে যদি আজকে গান ছেড়ে দেয়, তাহলে তার সঙ্গে যারা আছে তাদের কি হবে? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুরের কথা, নীলকণ্ঠ মুখুজ্জের কথা। ফিরে আসবো গানের পর। ওটার খুব ভালো লাগলো জানেন, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তার কথা বলছি আপনাদের। ঠাকুরে যে বললেন যে তোমাকে দিয়ে ঈশ্বর এই সমস্ত কাজগুলো করাচ্ছেন, কত লোকের কত উপকার হচ্ছে বলতো। তারা ঠাকুরের নাম শুনতে পাচ্ছে, গান শুনতে পাচ্ছে, আর তাছাড়া তোমাকে দিয়ে তো কতগুলো লোকের ভরণ পোষণ হচ্ছে। তো নীলকণ্ঠ ভাবলো, তাই তো, আমাকে দিয়ে কতগুলো লোকের ভরণ পোষণ হচ্ছে, এই দিয়েই আমি ঈশ্বরের সাধন ভজন করছি। যাকে দিয়ে তিনি যা করাবেন তাতেই তার তুষ্টি, তসমিন তুষ্টে জগত তুষ্টম। তো ঠাকুর বলছেন, তোমাকে দিয়ে তিনি কাজ করিয়ে নিচ্ছেন তার যেমন খুশি, কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। এই যেমন ধরো না বাড়ির গিন্নি, হ্যাঁ, বাড়ির গিন্নি তো সমস্ত সংসারের কাজ কর্ম সেরে টেরে সকলকে নাইয়ে খাইয়ে তারপর চান করতে যায়, তখন শত ডাকাডাকি করলেও ফেরে না, তাই না? তুমিও তেমনি, তোমার এই যে কর্তব্য কর্মগুলো আছে সেইগুলো সব শেষ করো, তারপর যখন চলে যাবে শত ডাকাডাকিতেও ফিরবে না গো। তা নীলকণ্ঠ বলল, আপনি আমাকে আশীর্বাদ করুন। আরে যেকালে তাঁর নাম করতে তোমার চোখ জলে ভেসে যায় সেকালে তোমার ভাবনা কি গো? তাঁর উপরে তোমার যে ভালোবাসা এসেছে, এইটি হলো কথা, ভালো হও আর ভালোবাসো। ভালো হতে পারলেই ভালোবাসবে, কিংবা ভালোবাসতে পারলেই ভালো হবে। এটা বড় ভালো কথা না, বড় দামি কথা। ভালো হতে পারলে ভালোবাসবে, আর যদি ভালোবাসতে পারো তাহলে ভালো হবে। হ্যাঁ, এটা তো আমাদের সবাইকার জীবনের কথাই হতে পারে না? তো ঠাকুর বলছেন, তোমার গানটি বেশ যেন শ্যামাপদে আশা নদীর তীরে বাস। আরে পদে যদি নির্ভরতা থাকে তাহলেই হলো, তাই বলে চুপ করে থাকলে চলবে? ডাকতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে। কি কাজ? কীর্তন গাওয়া, ঠাকুরের নাম গান করা। শুনছেন রামকৃষ্ণদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। নীলকণ্ঠ মুখুজ্জের কথা বলছিলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম ঠাকুরের সঙ্গে তার কথোপকথনের কথা। ঠাকুর তাকে খুব ভালোবাসেন, তার গান খুব ভালোবাসেন, শ্রীমাও খুব ভালোবাসতেন। তো সকালবেলা নবীন নিয়োগীর বাড়িতে কীর্তন করতে গিয়েছিল নীলকণ্ঠ। ঠাকুর সেখানে গিয়েছিলেন, গিয়ে কীর্তন শুনে এসেছেন। তো আবার নীলকণ্ঠের কি মনে হয়েছে, বিকেলবেলা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে চলে এসছে। তো তাই নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা ওটা হচ্ছে, বুঝতেই পারছেন না এসে থাকতে পারছে না বলে আবার বিকেলবেলা চলে এসছে, সকালে দেখা হয়েছে তা সত্ত্বেও। তা ঠাকুর বলছেন যে তুমি সকালে এত গাইলে, আবার আমার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি। অনারারি মানে বুঝতে পাচ্ছেন তো, ওখানে তো তুমি গান টান গিয়ে পয়সা কড়ি পাও, এখানে কিন্তু পয়সা টু এসে কিচ্ছু পাওয়া যাবে না। তা নীলকণ্ঠ বলল, কি যে বলেন, আমি এখান থেকে অমূল্য রতন নিয়ে যাব। ঠাকুর কি বলছেন, বড় দামি কথা বলছেন, বলছেন সে অমূল্য রতন নিজের কাছে, নিজের কাছে, না হলে তোমার গান এত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ পুরুষ, তাই তার গান অত মধুর। জানো তো
সাধারণ জীবকে বলে মানুষ, আর যার চৈতন্য হয়েছে তাকে বলে মানহুঁস। তুমি সেই মানহুঁসেদের দলে গো, তুমি সেই মানহুঁসেদের দলে। শুনলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, নীলকণ্ঠ মুখুজ্জের কথা। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আপনাদের সৌমিত্র বসু। বিগ এফ এম এ শরণাগত অনুষ্ঠানে এই চিঠিটার একটা ছোট্ট ইতিহাস আপনাদের ধরিয়ে দেবার আছে। সেটা হলো যে পয়লা মে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে সেটা রবিবারের শরণাগত, এবং সেই রবিবারের শরণাগততে আপনাদের চিঠি পাঠানো শরণাগত নয়। তখন মনে হয়েছিল যে আমি কতকগুলো কথা নিয়ে একটু কথা বলি, তাই সেই শরণাগত সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছিলাম যে একটু এলোমেলো মতন একটা শরণাগত করলাম আজকে, খুব ইচ্ছে করছে একটু এলোমেলো করে শরণাগত করতে। তার উত্তরেই চিঠিটা এসেছে, পড়ি। পয়লা মে এলোমেলো শরণাগত প্রসঙ্গে, ওই দিনে শরণাগত মোটেই এলোমেলো হয়নি, বরং সুসঙ্গত বিনে সুতোয় বাঁধা ছিল। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। প্রথমে বলা লোকনাথ বাবার গল্পগুলোর সাথে পরের তিনটে উপদেশের অদ্ভুত রকম মিল ছিল। প্রথম উপদেশের ব্যাপারে আমার নিজস্ব একটু সংযোজন ছিল, যে মানুষের মধ্যে চালিকা শক্তি যত প্রবল আর যার শরীর যত আজ্ঞাবহ, সে তত তার নিজেকে চেনে। এই শক্তিটা সাধারণ মানুষের থেকে মহাপুরুষের মধ্যে বেশি থাকে, তাই তো তারা প্রণম্য। এইরকম অনুষ্ঠান রবিবারের জন্য বরাদ্দ করে পরিচালক একটি সাধু কাজ করেছেন, ধন্যবাদ জানাই তাকেও। অনুষ্ঠান সঞ্চালনায় সৌমিত্রবাবুর কৃতিত্ব আরেক মাত্রা দিয়েছে শুভেচ্ছান্তে তপন কুমার সরকার, কালীতারা বোস লেন, বেলেঘাটা, কলকাতা 10। মানে আমি খানিকটা এলোমেলো করেই বলছিলাম, যখন যা মনে হচ্ছে সেটা বলছি। মানে লোকনাথ বাবার কিছু গল্প বললাম, তার সূত্র ধরে যে কথাগুলো মনে হলো সেইগুলো বললাম, এই সমস্ত করেই হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে একটু এলোমেলো করেই বলছি, বেশ করছি, এলোমেলো করেই একটা অনুষ্ঠান হোক না, দেখি না কি হয়। আপনার ভালো লেগেছে, এটা আমাকে খুব ভরসা দিলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে। মনে আছে তো বাইরে দূরেতে কোন মন্দিরের কথা বলতে বসেছিলাম? তপকেশ্বর মন্দির, শিবের মন্দির, দেহরাদুন শহরে, মানে আমরা যাকে দেরাদুন বলি আর কি। ওই যে বলেছিলাম যে কোনো তীর্থস্থানেই যেটা থাকে সাধারণত থাকে, এখানেও বেশ কয়েকটা দোকান বাজার এই সমস্ত পার হয়ে যেতে হবে আপনাকে। সেসব দোকান বাজারে যা পাওয়া যায় বলাই বাহুল্য, তা মোটামুটি পুজোর কাজে আসে। সেসব পার হয়ে দেখুন একটা বড় গেট, আধুনিক গেট, প্রাচীন মন্দির স্থাপত্য তোরণ ইত্যাদির কোনো ব্যাপার নেই, বড় গেট, মস্ত বড় একটা গেট। তার উপরে বড় বড় ফাঁক ফাঁক করে লেখা রয়েছে, যেভাবে লেখা রয়েছে সেভাবে পড়ি, শ্রী তপকে শ্বর মহা দেব মন্দির। লক্ষ্য করে দেখুন, তপকে আলাদা, শ্বর আলাদা, মহা আলাদা, দেব আলাদা, কে জানে কেন। যাই হোক, এবার সেই গেট পার হলেন, পার হয়ে একটু এগিয়েই দেখলেন নিচে নেমে গেছে সিঁড়ি, পরপর পরপর সিঁড়ি নেমে গেছে অনেকটা। যাবো তো সেই সিঁড়ি দিয়ে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। নেমে গেছে গেট থেকে, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বলছি তপকেশ্বর মন্দিরের কথা। না না, চওড়া সিঁড়ি, আর এমন কিছু খাড়া নয়, বেশ তত্তর করে নেমে যাওয়া যাবে, কিন্তু অনেকটা। দুপাশে বাড়িঘর কংক্রিটের, তার মধ্যে দিয়ে আপনি নেমে চলেছেন। আসলে বাবা তো স্বয়ম্ভু নদীতে ডুবেছিলেন, নদী সরে যেতে সেখান থেকে প্রকাশিত হয়েছেন, বলেছি তো আপনাদের।
অনেকখানি নিচে নেমে তবে থামলেন। কি দেখছে এখানে? কাঁচের একটা ঢাকনার আড়ালে একজনের মূর্তি রাখা আছে, দ্রোণাচার্য। মনে পড়ে এই যে গুহাটা, এটার নাম হচ্ছে দ্রোণ গুহা। তার কারণ জনশ্রুতি বলে এইখানে নাকি দ্রোণাচার্য বাস করতেন। তো তার একটা মূর্তি রেখে দেওয়া আছে এইখানে, পরেও আছে, আমরা সেই মূর্তির মুখোমুখি হব। তো দ্রোণাচার্যকে কেমন দেখতে? মুনি ঋষির মতো চেহারা, দাঁড়িয়ে আছে, বাঁ হাঁটুর উপর ডান পা তুলে বসে আছেন, পরনে হলদে রঙের কাপড়, কাঁধে একটা লাল উত্তরীয়। আপনাদের কথা জানি না, আমি অন্তত মহাভারতে সেই দ্রোণাচার্যের আর কোন মূর্তি দেখেছি বলে তো এর আগে মনে পড়ছে না। আর একটু এগিয়ে গেলেন, সামনের রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে প্রধান মন্দিরের কারুকার্য খচিত গেট পার হয়ে ভেতরের দিকে, আরেকটি পথ সিঁড়ি দিয়ে নেমে একটা ছোট্ট মন্দির, তার ঠিক পেছনে নদী, ওই টোন্স নদী। নদীর কোনো প্রতাপ আর নেই, এ নদী তো অন্যদিকে বয়ে গেছে, যেটা পড়ে আছে তাকে খালও বলা যায় না, এমনি এটা জলের ধারা ছাড়া আর কিছু নয়। নদীর ওপারে জলের ওপর দুটো সাপ পাথরের গায়ে লেপটে রয়েছে। এত দূর থেকে তো ঠিক বোঝা যাচ্ছে না, নদীর ওপারে গিয়ে দেখতে হবে। তো ওপারে যাবার পথে পড়লে একটা ছোট্ট চালা, সেখানে বসে তপস্যা করছেন গুরু দ্রোণাচার্য। জটাজুটধারী, গলায় রুদ্রাক্ষের মালা, পদ্মাসনে বসে ধ্যান করছেন। পেরিয়ে গেলাম তাকে, নদীর অন্য পারে পাথরের গায়ে সত্যি গোটা তিন চার সাপ। সাপ খুব ছোট্ট, একটা তো একেবারেই ছোট, এবং কোনো নড়াচড়া নেই, সত্যিকারের। কাছাকাছি কিছু পাথর টাথর এলোমেলো করে পড়ে আছে, তার ভেতরে ওরা অনেকে থাকে। শিব ঠাকুরের নিজের জিনিস কি, বুকের মধ্যে কেমন একটা শিশির করছে না? চলুন পালাই এখান থেকে। এই নদীর ধারে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখে নিন, চারটে দিক মন্দির দিয়ে ঘেরা, গোলাপি রঙের মন্দির সব, মাঝখানে বজরাঙ্গবলির একটা বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে। নদীতে জল খুব কম, না তা বলে হেঁটে পার হতে হবে না, উপর দিয়ে লোহার একটা পুল তৈরি করে দেওয়া হয়েছে। চল এবার তাহলে গুহার দিকে যাওয়া যাক, সেখানে আছেন তপকেশ্বর মহাদেব, তার দর্শনের জন্য যাব আমরা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত শেষ করতে হবে, সময় হয়ে গেছে। যাওয়ার আগে তাহলে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি লিখবেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শরণাগত শুনবেন রোজ ভোর 5টা থেকে 7টা। নমস্কার। আমারে করো তোমার বিনা।